সৃষ্টিকর্তা তো বলেই দিয়েছেন, তুমি যাকে আমার থেকে বেশি ভালোবাসবে আমি তাকেই তোমার থেকে অনেক দূরে সরিয়ে দেব, আর তোমার উপর চাপিয়ে দেব একাকিত্বের এক নির্মম অভিশাপ। কখনো এই কথাটা বলবা না যে আমি তাকে ছাড়া বাঁচব না, তাহলে আমি তাকে ছাড়াই তোমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখব। তুমি কি দেখো না ঋতু কুম্ভ দাঁড়ায় কি সুন্দর করে বদলে যায়, ছায়া দেওয়া গাছটাও একদিন শুকিয়ে যায়, ধৈর্য একদিন হারিয়ে যায়, কিন্তু তোমার সৃষ্টিকর্তা প্রচণ্ড ধৈর্যশীল। তিনি ঝরে যাওয়া গাছের পাতা থেকে আবার নতুন করে সবুজ পাতা জন্মান। তুমি কি দেখো না সৃষ্টির এই নিদর্শন? একটা সময় যে মানুষটাকে তোমার জীবনের একটা অংশ ভাবতে, সেই মানুষটাই তোমার মন ভেঙে চলে গেছে এবং বন্ধু পরিণত হয় শত্রুতে এবং শত্রু পরিণত হয় বন্ধুতে। তোমার সৃষ্টিকর্তার এই লীলা খেলাকে বোঝা অনেক দায়। কখনো এইটা বলো না যে আমি তাকে ছাড়া বাঁচব না, তাহলে আমি তাকে ছাড়াই তোমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখব। তুমি ভাবো এটা হবে না, কিন্তু পরক্ষণে এটা হয়। তুমি ভাবো যে বিপদে তুমি পড়বে না, কিন্তু পরক্ষণে তুমি বিপদে পড়ে যাও। এর মধ্যে সবথেকে বিচিত্র বিষয় কোনটি জানো? ভাবো তুমি মরে গেছো, কিন্তু তোমার সৃষ্টিকর্তা তোমাকে বাঁচিয়ে রাখছে, অথচ তুমি দারুণভাবে বাঁচো। পৃথিবীতে কেউ কারো জন্য হয় না। আর তুমি যদি এটা স্বীকার করতে পারো যে আমি তাকে ছাড়া বাঁচবো না, তাহলে তোমার সৃষ্টিকর্তা তোমাকে তাকে ছাড়াই বাঁচিয়ে রাখবে।